অনিয়ন্ত্রিত গতিতে পৃথিবীর দিকে ছুটে আসছে চীনের বৃহত্তম রকেটের একশো ফুট লম্বা মূল অভ্যন্তরীণ অংশ কোর দিন কয়েকের মধ্যে পৃথিবীর যে কোনো প্রান্তে এটি ভেঙে পড়তে পারে মহাকাশ গবেষণা সংক্রান্ত নিউজ পোর্টাল স্পেস নিউজ এ খবর দিয়েছে চীনের বানানো এই বৃহত্তম রকেটটির নাম লংমার্চ ফাইভ বি রকেট মহাকাশে খুব গুরুত্বপূর্ণ অভিযানের জন্যই এই শক্তিশালী রকেট বানায় চীনা মহাকাশ গবেষণা সংস্থা পৃথিবীর কক্ষপথে নিজের দেশের একটি মহাকাশ স্টেশন বানাতে চলেছে চীন প্রকল্পের নাম মহাকাশ স্টেশন ওই মহাকাশ স্টেশনের একটি মডিউল পরীক্ষামূলকভাবে পৃথিবীর কক্ষপথে পাঠাতে গত আটাশ এপ্রিল লংমার্চ ফাইভ বি রকেটের উৎক্ষেপণ করেছিল চীনা মহাকাশ গবেষণা সংস্থা স্পেস নিউজ জানাচ্ছে চীনা রকেটটি সফলভাবে মহাকাশ স্টেশনের মডিউলটিকে কক্ষপথে স্থাপন করতে পারলেও নিজেকে আর গ্রাউন্ড স্টেশনের নিয়ন্ত্রণে রাখতে পারেনি ঘুরে চলেছে পৃথিবীর কক্ষপথে তবে তার ভিতরের একশো ফুট লম্বা অংশটি রকেট থেকে আলাদা হয়ে পৃথিবীর বায়ুমণ্ডলে দিন কয়েকের মধ্যেই ঢুকে পড়তে চলেছে রাডারে তা ধরাও পড়েছে অংশটি এখন ভূপৃষ্ঠের একশো ছয় মাইল থেকে দুইশো মাইল উচ্চতার মধ্যে ওঠানামা করছে যে কোনো মুহূর্তে পৃথিবীর যে কোনো প্রান্তে তা ভেঙে পড়তে পারে বায়ুমণ্ডলে ঢুকার পর যেহেতু তার উপর আর কোনো নিয়ন্ত্রণই নেই চীনা মহাকাশ গবেষণা সংস্থার গ্রাউন্ড স্টেশনের